আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শিরিন আক্তার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। আজ আমি অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস নিব গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এই কোর্স থেকে আমি ক্লাস নিব কোর্স কোড 241915। আজকের আলোচনার বিষয়বস্তু বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক বিপর্যয় সংঘটিত হয়, বিশেষ করে ইউরোপে অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্বের অর্থনীতিবিদ তথা নেতৃবৃন্দ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করতে থাকে। এই পরিস্থিতিতে ব্রিটেনের লর্ড কেনেস ও যুক্তরাষ্ট্রের ডেক্সটার হোয়াইট এর উদ্যোগে একটি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে 1944 সালে 1 থেকে 22 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হ্যামশায়ারে ব্রিটেন উডসে 44টি দেশে প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। তখন এর নামকরণ করা হয় IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয় 27 ডিসেম্বর 1945 সাল থেকে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মে 2016 অনুসারে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা 193। বিশ্বব্যাংকের অফিসিয়াল ভাষা হল আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ ও স্প্যানিশ। বিশ্বব্যাংকের 5টি সহযোগী প্রতিষ্ঠান IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, MIGA, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্র্যান্ট এজেন্সি, ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। সাংগঠনিক কাঠামো বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংক সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে পরিচালক পরিষদ। প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে একজন পরিচালক বা বিকল্প পরিচালক গৃহীত হয়। ওনারা অর্থমন্ত্রী বা সমপর্যায়ভুক্ত ব্যক্তি। বর্তমানে 22 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী আছে। এই 22 সদস্যের মধ্যে থেকে 5 জন হল স্থায়ী সদস্য রাষ্ট্র। প্রত্যেক সদস্য রাষ্ট্রের যেমন ভোট সংখ্যা সমান নয়, চাঁদার ভিত্তিতে যেমন ভোট নির্ধারিত হয়, ঠিক তেমনই এই যে 5 জন স্থায়ী সদস্য, এরা হচ্ছে হলো সর্বোচ্চ চাঁদাদাতা রাষ্ট্রগুলো। এরা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ফ্রান্স। আর বাকি 17 জন যে সদস্য রাষ্ট্র আছে তা অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো থেকে গ্রহণ করা হয়। তবে এক্ষেত্রে ভৌগোলিক অঞ্চলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই 22 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের মেয়াদ হল 2 বছর। প্রতি 2 বছর অন্তর অন্তর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়। এই কার্যনির্বাহী পরিষদ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বা সভাপতিকে নির্বাচিত করে। সভাপতি 5 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রেসিডেন্টের পদ হচ্ছে হলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ। বিশ্বব্যাংকের সহযোগী সংগঠন। বিশ্বব্যাংক তার সমগ্র কাজ সহজ ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করেছে। সেজন্য বিশ্বব্যাংক আর এখন কোনো পৃথক সংস্থা বা সংগঠন নয়, বরং বিশ্বব্যাংক গ্রুপ নামে পরিচিত। সংক্ষিপ্ত হয়ে সহযোগী সংস্থাগুলো বর্ণনা করা হলো। পূর্বেই বলা হয়েছে যে বিশ্বব্যাংকের 5টি পৃথক সংস্থা নিয়ে গঠিত। এর একটি হচ্ছে হলো IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 1945 সালে ব্রিটেন উডসে যে সম্মেলন হয় সেখান থেকে এই সংস্থার যাত্রা শুরু। এজন্য এটাকে বিশ্বব্যাংকের আদি সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। এটা মূলত যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর
অর্থনৈতিক কাঠামোর ভিত্তি নির্মাণ ও পুনর্গঠনে সহায়তা করে। উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র দূর করা ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ওই অঞ্চলে অর্থ সরবরাহ করে এবং প্রয়োজনীয় তাত্ত্বিক ও কারিগরি পরামর্শ প্রদান করে। 1946 সালে 25 জুন থেকে আইবিআরডি এর কার্যক্রম শুরু করে। বিশ্বব্যাংকের দ্বিতীয় সংস্থাটি হচ্ছিল আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বিশ্বব্যাংকের এই সংস্থাটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। দরিদ্র ও অনুন্নয়নশীল দেশগুলোকে সহজ শর্তে ঋণদানই হলো এর কাজ। এই সংস্থাটি মূলত গরিব রাষ্ট্রগুলোকে সুদমুক্ত ঋণ প্রদান করে, তবে বার্ষিক সারচার্জ হিসাবে ঋণের 0.75% ঋণ গ্রহীতার কাছ থেকে নিয়ে নেওয়া হয়। বিশ্বব্যাংকের তৃতীয় সংস্থাটি হচ্ছিল আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। রাষ্ট্রগুলোর সরকারকে সাহায্য দিয়ে যখন কোনো উন্নয়ন সম্ভব হচ্ছিল না, তখন বিশ্বব্যাংক বেসরকারি খাতে পুঁজি বিনিয়োগের চিন্তাভাবনা করে এবং আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা এই চিন্তা থেকে 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার কাজ হচ্ছিল বেসরকারি খাতে বিনিয়োগ, পুঁজির প্রভাব বৃদ্ধি, সরকারকে কারিগরি সহায়তা ও তাত্ত্বিক পরামর্শ দান করা। এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা। সহজ কথায়, এই সংস্থাটি উন্নয়নশীল দেশে ব্যক্তিগত পুঁজিপতি উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে। বিশ্বব্যাংকের চতুর্থ সংস্থাটি হচ্ছে পুঁজি বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা বা মিগা, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি অ্যাসোসিয়েশন। অপেক্ষাকৃত অনুৎপাদনশীল অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে 1988 সালে এটির যাত্রা শুরু হয়। এই সংস্থার প্রধান কাজই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহকে উৎসাহিত করা এবং বিদেশি এই সংস্থা বা সংগঠনকে কারিগরি সহায়তা প্রদান করে বিনিয়োগের নিশ্চয়তা প্রদান করা। উন্নয়নশীল দেশে পুঁজি বিনিয়োগকারী ব্যক্তিগত উদ্যোক্তারা অর্থনৈতিক সংক্রান্ত ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং তাদের পুঁজি বাজেয়াপ্ত হতে পারে অথবা গণবিক্ষোভ বা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সকল বিপদ ও ঝুঁকি থেকে ব্যক্তিগত পুঁজিকে রক্ষা করতে এগিয়ে আসে মিগা। বিশ্বব্যাংকের পঞ্চম সংস্থাটি হচ্ছে বিনিয়োগ বিরোধ মীমাংসা আন্তর্জাতিক কেন্দ্র ICSID। বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্রগুলো বৈশ্বিক বিনিয়োগের ক্ষেত্রে দ্বন্দ্বে লিপ্ত না হয় সে লক্ষ্যে 1966 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। 60-এর দশকে অধিকাংশ উন্নত উন্নয়নশীল রাষ্ট্র বহির্বিশ্বে বিনিয়োগ বাড়াতে শুরু করে। বিনিয়োগ সংক্রান্ত আন্তঃমহাদেশীয় কোনো সীমারেখা না থাকায় বিশ্বায়নের নামে বহুজাতিক সংস্থাগুলো বিশ্বের প্রতিটি প্রান্তরে তাদের পুঁজি বিনিয়োগ করতে থাকে। এতে করে একই অঞ্চলে একাধিক বিনিয়োগকারী সংস্থা বিনিয়োগ শুরু করে, ফলে বিনিয়োগকারী সংস্থাগুলোর মধ্যে বহুমুখী সমস্যার সৃষ্টি হয় এবং অনেক বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ অবস্থায় সমঝোতার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বব্যাংক ICSID প্রতিষ্ঠা করে। এর মূল উদ্দেশ্যই হচ্ছে মধ্যস্থার মাধ্যমে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যকার বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় বিরোধ মীমাংসা করা হয় আলোচনার মাধ্যমে। বিশ্বব্যাংকের তহবিল। বিশ্বব্যাংক বৃহত্তম আন্তর্জাতিক অর্থ সংস্থা। শুরুতে এই ব্যাংকের মূলধন ছিল 10 বিলিয়ন মার্কিন ডলার। প্রতি শেয়ারের মূল্য $1,00,000। মোট 1,00,000 শেয়ার সদস্যদের মধ্যে বিক্রি করে এই মূলধন গঠন করা হয়। বর্তমানে এই সংস্থার মূলধন বহুগুণে বেড়ে গিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাংকের শেয়ার বিনিময়যোগ্য। ব্যাংকের মূলধনের মধ্যে প্রত্যেক সদস্য রাষ্ট্রগুলো চাঁদা যেভাবে দেয় সেটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথমত শতকরা 2% চাঁদা স্বর্ণ বা মার্কিন ডলারের মাধ্যমে দিতে হয়। দ্বিতীয়ত শতকরা 18% চাঁদা প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব মুদ্রায় প্রদেয়। তৃতীয়ত
অবশিষ্ট 80% গ্যারান্টি তহবিল হিসাবে থাকে, প্রয়োজনে বিশ্বব্যাংক তা তলব করে নিতে পারে। বিশ্বব্যাংক মূলত দরিদ্র দেশগুলোতে পুনর্গঠনমূলক কার্যক্রম চালানোর মাধ্যমে তার কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলোতে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সহায়তা করা, বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা, উন্নয়নশীল দেশের উন্নয়নে সহায়তা করা, গ্রাম শহরের উন্নয়নের ধারা বজায় রাখতে সাহায্য করা, অনুন্নত দেশে বেসরকারি খাতকে শক্তিশালী করতে এবং ঋণ পেতে সহযোগিতা করা, দুর্নীতি দমন করা, বৈদেশিক বিনিয়োগের হার স্থিতিশীল রাখার ব্যবস্থা করা। অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা। বিশ্বব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বিশ্বের দারিদ্র ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করা, টেকসই কৃষি অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা, বহির্বিশ্বের বিনিয়োগ বাড়ানো ও বিনিয়োগের নিশ্চয়তা প্রদান করা, অর্থ বিনিময় ব্যবস্থা প্রবর্তন এবং আন্তর্জাতিক লেনদেন সহজতর করা। বিশ্বব্যাংকের মূল লক্ষ্যই হল দারিদ্র বিমোচন, অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা প্রদান, পরামর্শ এবং কারিগরি সহযোগিতা প্রদান। অনুন্নত দেশের উন্নয়নে বিশ্বব্যাংক যে খাতগুলোতে গুরুত্ব দেয় সেগুলো হল দারিদ্র বিমোচন। বিশ্বব্যাংক সৃষ্টির অন্যতম এবং প্রধান একটা উপলব্ধি ছিল যে বিশ্ব থেকে দারিদ্র ও দুর্ভিক্ষ দূর করা। সে কারণে দারিদ্র ও দুর্ভিক্ষের বিরুদ্ধে বিশ্বব্যাংক যুদ্ধ ঘোষণা করেছে। বিশ্বব্যাংক দারিদ্র ও দুর্ভিক্ষকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে গুরুত্ব দেয়। এছাড়া অনুন্নত ও উন্নয়নশীল দেশের দারিদ্র ও দুর্ভিক্ষিত কবলিত অঞ্চলের উন্নয়নে বিশ্বব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। প্রাথমিক শিক্ষা, উন্নয়নশীল দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাংক নানা ধরনের কাজ করে যাচ্ছে। যেমন বিশ্বব্যাংক তৃতীয় বিশ্ব দেশগুলোকে ঋণ দানের পাশাপাশি এই শর্ত জুড়ে দেয় যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং বিশ্বজনীন করা। প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোতে নানা রকম কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে 1991 সালে যেখানে 80% শিশু স্কুলে যেত, সেখানে 2005 সালে 88% শিশু স্কুলগামী হয়েছে। এবং বিশ্বব্যাংক যেটা জানাচ্ছে যে বিশ্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের আওতায় বর্তমানে এ শিক্ষার হার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। নারীর ক্ষমতায়ন, শ্রমবাজারে নারীদের কাজের মূল্যের প্রতি বিশ্বব্যাংক ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাংকের জরিপে দেখা যায় যে শ্রমবাজারে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ অনেক কম। এখনও 60% মহিলা গৃহে কাজ করে এবং যেহেতু তারা গৃহে কাজ করতেছে এবং কোনো ধরনের আয় নেই, এই কারণে তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে না। কিন্তু বিশ্বব্যাংক নারীদেরকে যাতে মূল্যায়িত করা হয় সেজন্য নারীদের ক্ষমতায়নের জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে নারীদের অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি প্রবৃদ্ধির হার বেড়ে যাবে। শিশু মৃত্যু, শিশু মৃত্যুর হার কমানো বিশ্বব্যাংকের অন্যতম কাজ। বিশ্বব্যাপী শিশু বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় যথেষ্ট অগ্রগতি সাধিত হলেও এখনও সেটা যথেষ্ট বা কাম্য নয়। তাই বিশ্বব্যাংক মনে করে এটির প্রতি গুরুত্ব প্রদান করে দ্রুত একটি কার্যকরী প্রকল্প হাতে নেওয়া এখন সময়ের দাবি। বিশ্বব্যাংক যে অঞ্চলগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে করে এবং ওই অঞ্চলে দ্রুত কাজ করার তাগিদ অনুভব করে, সে অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারা আফ্রিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে যে 2005 সালে 10 মিলিয়ন শিশু মারা গিয়েছে, যাদের মধ্যে 5 বছর বয়সের নিচের সংখ্যাই বেশি। অধিকাংশ শিশু মারা গেছে প্রতিষেধকমূলক কর্মসূচি গ্রহণ না করার কারণে। মাতৃত্বকালীন মৃত্যু, প্রতি বছর এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায়
বসবাসকারী গর্ভবতী নারীদের 250,000 মারা যায় শিশু গর্ভপাত করার সময়। মাতৃত্বকালীন মৃত্যুর বহু কারণ রয়েছে বিশ্বব্যাংক উল্লেখ করে, তাই এই সংস্থাটি মনে করে যে বহুমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রহণ করতে হলে এবং বিশ্বব্যাপী সকলের কাছে গ্রহণযোগ্য করতে হবে এবং এই লক্ষ্যে বিশ্বব্যাংক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। রোগ প্রতিরোধ। এইচআইভি রোগীর সংখ্যা প্রতি বছর বেড়েই চলছে এবং এইডস এক চরম মারাত্মক আকারে উপনীত হয়েছে। এছাড়াও এইচআইভি রোগে আক্রান্ত হয়ে আফ্রিকার প্রচুর লোক মারা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার 8টি দেশ এইচআইভি রোগীর সংখ্যা শতকরা 15%, যে কারণে এই 8টি দেশকে বিশ্বব্যাংক বিশেষভাবে চিহ্নিত করেছে। বিশ্বব্যাপী চিকিৎসা প্রদানের গতি বেড়েছে যদিও, তারপরও বিভিন্ন কারণে আক্রান্ত রোগীর 30% চিকিৎসা পাচ্ছে এবং বাকি 70% এখনও চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন রোগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে এইচআইভিকে আখ্যায়িত করা হয়েছে এবং এরপরে ম্যালেরিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে প্রচুর লোক মারা যাচ্ছে এবং এই রোগগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে আফ্রিকা। এবং বিশ্বব্যাংক এই কারণে এই অঞ্চলকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। 2007 সালে এইচআইভি রোগে 1.6 মিলিয়ন রোগী মারা যায় সাব সাহারান অঞ্চলে। জীববৈচিত্র্য রক্ষা। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হওয়া, বিশেষত 70-এর দশকে বিশ্বব্যাপী শিল্পায়ন যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে কল কারখানার দূষিত বায়ু এগুলো নির্গত হচ্ছে এবং পৃথিবীর আবহাওয়া দূষিত হচ্ছে। তাছাড়া পৃথিবীতে সর্বদাই যুদ্ধ বিগ্রহ লেগে আছে, যেমন একসময় ভিয়েতনাম যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, আফগানিস্তানে আগ্রাসন, ভারত পাকিস্তান যুদ্ধ, এগুলোর ফলে যে পরিমাণ দূষিত পদার্থ নির্গত হয়েছে তা পৃথিবীর আবহাওয়াকে দূষিত করেছে, তা পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। বিধায় পরিবেশ রক্ষায় বিশ্বব্যাংক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বব্যাংক পরিবেশ রক্ষার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন বিশ্বের বিভিন্ন অঞ্চলে বনায়ন, ভূমি ব্যবস্থাপনা, বাঁধ নির্মাণ ইত্যাদি প্রকল্প চালু করেছে। এছাড়াও উন্নত দেশ থেকে অনুন্নত দেশে আবহাওয়া প্রযুক্তি প্রেরণে প্রোটোটাইপ কার্বন ফান্ড চালু করেছে। 2012 সাল পর্যন্ত বিশ্বব্যাংক $1.5 বিলিয়ন প্রেরণ করেছে শুধুমাত্র বনায়ন ও ভূমি রক্ষা প্রকল্পে। এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক কাজ করে চলছে। টেকসই উন্নয়ন। অনুন্নত ও উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য বিশ্বব্যাংক সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে টেকসই উন্নয়নের প্রতি। বৈশ্বিক অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে বিশ্বব্যাংক টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে অব্যাহত রেখেছে, তার জন্য ব্যাপক নীতিমালা গ্রহণ করেছে। পাশাপাশি দরিদ্র মানুষের উক্ত পরিকল্পনায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। সেজন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশে ঋণ দেওয়ার পাশাপাশি তা ব্যবহার করার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকারের উপর চাপ সৃষ্টি করে রাখে। পরিশেষে এসে আমরা যেটা লক্ষ্য করছি যে বিশ্বব্যাংকের কাজের মধ্যে কিছুটা সীমাবদ্ধ রয়েছে, যেমন বিশ্বব্যাংকের কাজে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রাধান্য, ফলে যুক্তরাষ্ট্র এখানে থেকে যাবতীয় সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। তারপর ইউরোপের প্রভাব রয়েছে, বিশ্বব্যাংক স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক পুনর্গঠনে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাংক ইউরোপের পুনর্গঠনে সর্বোচ্চ ব্যয় করেছে। তারপর বিশ্বব্যাংক শিল্পখাতকে উপেক্ষা করেছে, অনুৎপাদনশীল খাতে ঋণদান করে থাকে বিশ্বব্যাংক বেশি, যেমন সেতু, সড়ক, রেলসহ অবকাঠামোগত উন্নয়নে ঋণ দিয়ে থাকে, কিন্তু উৎপাদনশীল খাতে সেভাবে বিশ্বব্যাংক ঋণ দেয় না। তারপর বিশ্বব্যাংক রাজনৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে, যেমন সে তার মিত্রদের মধ্যে ঋণ দিয়ে যাচ্ছে হলো স্বল্প সুদে, এবং কোনো কোনো জায়গায় দেখাচ্ছে যে অনেক বেশি সুদে ঋণ দিচ্ছে, ফলে উন্নয়নে একটা বৈষম্য দেখা দেয়। তারপর বিশ্বব্যাংক যেটা সাহায্য করছে সেটা হলো প্রকল্প ভিত্তিক সাহায্য করতেছে,
এতে ঋণ গ্রহণকারী দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সেভাবে সাধিত হয় না। উন্নয়ন সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটে না, কারণ বিশ্বব্যাংক কেবল নিরাপদ বিনিয়োগ নিশ্চিত হয়ে ঋণ মঞ্জুর করে থাকে। এর ফলে ঝুঁকিপূর্ণ অথচ আকর্ষণীয় প্রকল্পগুলো অনেক সময় অবহেলিত থেকে যায়। তারপর বেসরকারি খাতে বিনিয়োগের অনিশ্চয়তা, বিশ্বব্যাংক সরাসরি নিশ্চয়তা ব্যতীত বেসরকারি সংস্থাকে ঋণ মঞ্জুর করে না বলে বেসরকারি খাতে বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দেয়। তবে বর্তমানে এই ব্যবস্থায় কিছুটা শিথিলযোগ্য করা হয়েছে। পরিশেষে আমরা যেটা বলতে পারি যে বিশ্বব্যাংক উন্নত দেশগুলো বা ইউরোপের পুনর্গঠনে যতটা ভূমিকা রেখেছে, দেখা যাচ্ছে অনুন্নত উন্নয়নশীল দেশগুলো পুনর্গঠনে ভূমিকা ততটা নেয় এবং বিশ্বব্যাংককে শোষণের একটা হাতিয়ার হিসেবেই অনেকে মনে করছে যে দরিদ্র দেশগুলোকে মূলত বিশ্বব্যাংকের মাধ্যমে শোষণ করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি।